ক্লাস পড়ে এর আগের বছরে জেনারেল নলেজ বইটা দেয়া হয়নি, এবছরে ক্লাস পড়ে জেনারেল নলেজ বইটা দেয়া হয়েছে। জিকে যে নামটা ক্লাস থ্রিতে জিকে তোমরা পড়েছো, তোমরা করোনি গত বছরে ওই এর জন্য করোনার জন্য আমরা বইটা দিইনি, তোমাদের চাপ পড়ে যাবে বলে। কিন্তু দেখছি যে এবছর স্কুল খুলবে এইরকম সম্ভাবনা চিন্তা করেই আমরা তোমাদের ওই জিকে বইটা দিয়েছি ক্লাস পড়ে। তা জিকে ক্লাসটা আপাতত আমি নিচ্ছি, তোমরা জিকে বইটা খোলো, চার পাতা খোলো, বই পেয়ে গেছো সকলে? জিকে চার পাতা খোলো, সাতের দাগে প্রশ্ন থাকে তোমাদের করতে হবে, সব প্রশ্ন করতে হবে না, ছোট ছোট প্রশ্নগুলি করতে হবে মেন মেন, এবং অবজেক্টিভ তো সবই তো অবজেক্টিভ, অর্থাৎ এইভাবে করতে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ, সূর্যের সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ, সূর্যের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি, সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি নেপচুন, সৌরমন্ডলের সবচেয়ে দ্রুতগতি গ্রহ কোনটি বুধ, কোন গ্রহের অপর নাম শুক্র, শুক্র গ্রহ কোন গ্রহের চারপাশে বলাই আছে শনি গ্রহে, এরকম ভাবে 13, 14, 15 এই প্রত্যেকটা প্রশ্ন করে আসবে, একদম চলে আসবে 34 প্রশ্ন পর্যন্ত। আকাশের সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি ওরিয়ন, এই পর্যন্ত তোমরা করবে, বুঝতে পেরেছো? আর আমি বেছে বেছে করাবো, সবগুলো করাবো না, সব জায়গা থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে সেইগুলো করাবো, তার 7 থেকে 34 পর্যন্ত প্রশ্নগুলো করবে, মুখস্থ করবে, এইখান থেকে এরকম ভাবে প্রশ্ন থাকবে, বুঝতে পেরেছো? কিভাবে থাকবে না থাকবে আমরা সব বলে দেবো, জিকে প্রশ্ন কিভাবে পড়বে, অবজেক্টিভ টাইপের উত্তর দেওয়া থাকবে, মানে প্রশ্ন একটা দেওয়া থাকলো, প্রশ্নের সঙ্গে তার 3টে উত্তর দেওয়া হবে, এবার তোমার যেটা হবে সেইটা তোমাকে চুজ করতে হবে, বুঝতে পেরেছো? এইভাবে করাবো আমি, সেইভাবে করাবো তোমাদের। আর এখন প্রশ্নটা মুখস্থ করছি, প্রশ্নের ধাঁচগুলো দেখিয়ে দেবো পরে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সাবধান থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে, কারণ এইভাবে চলবে না, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করলে কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা ভীষণ কাঁচা হয়ে যাবে, অর্থাৎ ওই জন্যই আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদের ক্লাসটা করাচ্ছি, যাতে তোমরা সরবরাহ থাকো এবং ক্লাসগুলো করতে পারো, পরে স্কুল খুলে তোমাদের যাতে অসুবিধা না হয়। আর যারা এই থেকে বেরিয়ে গেছো, যারা রিঅ্যাডমিশন নাওনি বা যারা ক্লাস করোনি, করছো না, তারা কিন্তু ক্ষতি হবে, তাদের প্রচুর ক্ষতি হবে, তারা এখন বুঝতে পারবে না, যখন নতুন ক্লাসে গিয়ে পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে তাদের কি ক্ষতি হলো। তোমরা ধরো একটা ছেলে ক্লাস তোমাদের সঙ্গে পড়ছে, মনে করো 3-তে পড়ছে কি 4-এ পড়ছে, সেই ছেলেটা 2 বছর 3 বছর পরে যে 7 উঠে গেল, তাহলে সে অন্য ক্লাসগুলোর এই ক্লাসগুলো কিছুই করলো না, সে কি করে বুঝবে? সে কিচ্ছু বুঝতে পারবে না, প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে, যত না পর্যন্ত স্কুল বন্ধ রেখে যা ক্ষতি হচ্ছে, এই স্কুল ক্লাস না করতে দিয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে, স্কুলে যে খুললে যে ক্ষতি হতো তার চেয়ে স্কুল বন্ধ রেখে মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকার কি বুঝছে জানি না, কিন্তু এইভাবে পড়াশোনা হয় না, এইভাবে পড়াশোনা এই ছেলেদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। তবে এই স্কুলের মাধ্যমে, এই যে আমরা পড়াচ্ছি, এর মাধ্যমে থাকো, দেখবে অনেক সুবিধা হবে। গুড বাই, আজকে এই পর্যন্ত।